আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা আমাদের নির্ধারিত যে বিষয় থিমেটিক তাফসীর এর আজকের বিষয়টা একটু একটু অন্য রকম আমরা আল্লাহ তাআলার গুণকীর্তন এবং সেই সাথে আমাদের নবী সাল্লামের উপরে দুরুদ সালাম পেশ করে আমরা বিষয়টার উপরে যাচ্ছি বিষয়টার নাম হলো আত্মীয় আত্মীয় আরবি শব্দ মানে হলো পরিবর্তন করা পরিবর্তন সাধিত হওয়া তাগাইয়ুর তাগাইয়ুর এবং তাগিয়র পরিবর্তন করা এবং পরিবর্তন সাধিত হওয়া মানুষ এবং সমাজ মানুষ এবং মানুষের সমাজকে পরিবর্তন করা এবং পরিবর্তিত হওয়া এর জন্য আল্লাহ তালা সুন্নত কি মানুষ জন্মগ্রহণ করতে করার থেকে শুরু করে নিয়ে মরণের আগ পর্যন্ত কি একই রকম থাকবে একটা জাতি যেভাবে আছে এখন সেটা কি ওই একই ভাবে থাকবে যেদিন একটা জাতির অভ্যুদয় হয়েছিল মানে ইতিহাসে তার প্রথম আত্মপরিচয় ঘটেছিল প্রথম পৃথিবীর আমরা বলি মঞ্চে তাকে ডিসপ্লে করা সেদিন থেকে কেমন পর্যন্ত জাতি একই অবস্থায় থাকবে নাকি তার কোনো পরিবর্তন আল্লাহ তালা চান এইটা নিয়ে হলো আমাদের আজকের আলোচনা আল্লাহর সুন্দরটা কি তো মনে রাখতে হবে এই জায়গাতে আল্লাহ তালা কোরআনের মধ্যে ব্যাপারে ব্যাপক আলোচনা করেছেন এবং এটা আমাদের বিভিন্ন স্টেজে আমাদের জীবনে এবার কিভাবে এফেক্ট করে আমরা কিভাবে ইনস্পায়ার্ড হতে পারি এবং কোরআনের কিভাবে আমাদের জীবনের এটাকে নিয়ে আসতে পারি সেটা আমাদের জানা আসলে দরকার আমরা যদি প্রথমে আত্মীর বা পরিবর্তন করা চেঞ্জ নিয়ে আসা চেঞ্জ মেক করা এ সম্পর্কে আল্লাহ তাল যে শব্দগুলো আছে এই শব্দগুলোর যে অর্থ যদি দেখি সেখানে আল্লাহ তালা বলেছেন এইভাবে لا بالله من الشيطان الرجيم ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم ذلك إذا أجلنا قطع بأن الله الله تعالى لم يكن مغيرا نعمة الله تعالى كونو نعمة كارنون أنعمها على قوم كونو ذاتي কোন নিয়ামত দিয়েছেন সেটা তিনি পরিবর্তন করতে চান না হাতটা ইভাই মা বিয়াং কুসিম যতক্ষণ পর্যন্ত ওই মানুষেরাই তার উপরে দেওয়া এই নিয়ামতটাকে তারা নিজেদের থেকেই চেঞ্জ না করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে চেঞ্জ করেন না এই একটা আয়াত এবং তার পাশাপাশি আরেকটা আয়াতকে আমরা যদি একটু পড়াশুনো করি যেখানে আল্লাহ তালা বলছেন এইভাবে যে হ্যাঁ উদবিল্লাহম ইন সেতু আন রজিন ইন্না আলা ই ওয়াই ইউরো মা বি কওমেন হাত্যা ই ওয়াই ইউরো মা বি আন সিম আল্লাহ তা আল্লাহল্লা ই ওয়াই ইউরো পরিবর্তন করেন না মা বি যা আছে কোন জাতির সাথে কোনো জাতির সাথে যা যা আছে সেটাকে আল্লাহ তালাহা পরিবর্তন করেন না যতক্ষণ হাত্যা এগোয় ই যতক্ষণ না ওই মানুষেরা বা ওই কমের লোকেরা পরিবর্তন করবে মা বি তাদের নিজেদের মধ্যে যা কিছু আছে এটা একটা থিওরি এবং একটা দর্শন এই জন্য বুঝতে একটু কঠিন মনে হচ্ছে তার প্রথম আয় অর্থ হলো এই যে আল্লাহ কোন নেয়ামত মানে চেঞ্জ করেন না কোনো জাতির উপরে দিলে যতক্ষণ পর্যন্ত ওই নেয়ামতটা ওই জাতি চেঞ্জ না করে ফেলে আর দ্বিতীয় যে আয়াতটা আমি নিয়ে আসলাম প্রথমটা হলো সুরা আনফালে তিপ্পান্ন নম্বর আয়াৎ এবং দ্বিতীয় আয়াট হলো সুরা রাদের এগারো নম্বর আয়াৎ সেখানে আল্লাহ বলছেন ইন লা ই মা বিকমিন কোন জাতির যে অবস্থাটা আছে মা মানে যা আছে বি ইন কোনো জাতির সাথে জড়িত শুনো জাতির সাথে যেটা আছে ওইটা পরিবর্তন করেন না হাদদা ইয়াই ইউরো মা বিয়াং যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না আসে না নিয়ে আসে তাহলে দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা তিনটি বিষয় জানতে পারতেছি একটা হলো যে আল্লাহ পরিবর্তন করেন মানুষ পরিবর্তন করে আল্লাহ পরিবর্তন করেন মানুষও পরিবর্তন করে এই একটা বিষয় কিন্তু আমাদের জানা দরকার তবে আল্লাহর পরিবর্তনটা হয় মানুষের পরিবর্তনের সাথে সাথে দারুণ বিষয় হাতটা শব্দ দিয়ে এটা বুঝাচ্ছেন আল্লাহ যে আপনার পরিবর্তন না সাধন হলে আল্লাহ পরিবর্তন করেন না দুই নম্বর কথা যেটা আমরা জানতে পারতেছি সেটা হলো যে আল্লাহ তালার এই পরিবর্তন ভালো থেকে খারাপ আবার খারাপ থেকে ভালো এই দুইটাকে সামিল করে যেটা কোরআনের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় আমাদেরকে দেখেছেন যে কোন কোন জাতি খারাপের থেকে অসম্ভব ভালো হয়ে গেছে জান্নাতের উপযুক্ত হয়ে গেছে পৃথিবী চালাবার মতন উপযুক্ততা অর্জন করতে পেরেছে মানব শক্তিটাকে এর উত্থান এমন হয়েছে যে একেবারে মাকামে মাহমুদে পৌঁছে গেছে আবার এমন হতে পারে এই জাতি ভালোর থেকে একেবারে খারাপে চলে আসে এইটাকে তিনি সুরা তিনে একটা খুব সুন্দর একটা দৃশ্য আপনার মনে হবে যেন একটা ক্যামেরার রিল এটা আল্লাহ দিচ্ছেন এটা উনি কসম করেছেন তিনটি চারটা বিষয়ের একটা হলো অতি মানে ডুমুর ফলের যেটা অধিকাংশ লেবানান বা এরিয়াতে হয় অজুণি জাইতুন ফলে যেটা প্যালেস্টাইনে এবং জর্ডানে বা এই সমস্ত জায়গায় বেশি করে হয় ও তিনজে অ ত্যুর এ সিন এবং মিশরের এই মিশরের সাথে এখন পড়েছে আগে জর্ডানের উত্তরে দক্ষিণে ছিল এটা তুরে সাইনা যেখানে মুসা আল ইসলামের মানে উপরে আয়াত অবতীর্ণ হয়েছিল তাওরাতে এসেছিল সেখানে নবু পেয়েছিলেন ওয়াহাদ আল বালাদিল আমিন এবং এই মক্কা নগরে যেটা বালাদে আমিন যেটা একেবারে নিরাপদ শহর চারটা শহরকে কেন্দ্র করে আল্লাহ তালা দেখাই দিয়েছেন যে ইতিহাস তোমরা দেখো তোমাদের কোরআনের ইতিহাস কোরআন যদি পড়ো কোরআনের ইতিহাস দেখো তোমাদের যত নন হিস্টোরি যারা লিখে গেছেন সেগুলো তোমরা দেখো দেখলে এই যে জায়গাগুলো কখনো কখনো ফলের নাম দিয়ে জায়গাগুলো বোঝাইছেন কারণ ওই জায়গাগুলোতে বেশি হওয়ার কারণে ওই জায়গাগুলো খুব সমৃদ্ধ হয়েছিল এক সময় আল্লাহ তালা এগুলো কসম করে বলছেন যে দুটো জিনিস লাকদ খ আহসানি তাহুইম আমি মানুষকে সেরা প্রকৌশনে সেরা অবয়বে আমি তৈরি করেছি এবং এই সেরা শ্রেষ্ঠত্বটা এমন যে পৃথিবীর পৃথিবীর সমস্ত সৃষ্টি এই যে মানুষকে কেন্দ্র করে আল্লাহ তালা তা করে দিয়েছেন মানুষ যদি সৌর জগৎ থেকে উপকার নিতে চায় হে সূর্য তোমাকেও আমি মানুষের অধীন করে দিয়েছে চাঁদ তোমাকেও মানুষের অধীন করে দিয়েছে আসমান জামিনের আবর্তনে গ্রাভিটি মানুষের অধীন করে দিয়েছে এরা চেঞ্জ করতে পারবে এরা ব্যবহার করতে পারবে মানে প্রাণী জগৎ মানুষকে তাদের কন্ট্রোল করার ক্যাপাসিটি দিয়েছে মাটি সে যেখানে যে মাটি যেভাবে হোক না কেন তা ব্যবহার করার উপযুক্ততা মানুষের মাঝখানে দিয়েছে পাথর পাহাড় সাগর সব অন্তরিক্ষ শূন্য জগৎ সবগুলোকে আল্লাহ তাসির করে দিয়েছেন কারণ কি কারণ হলো তাকবিম করে দেওয়ার কারণে আহসানে তাকবিম দ্বিতীয়ত এই এই মানুষকে আপনি যদি দেখেন তাহলে ওই যে জায়গাগুলোতে আল্লাহ তালা শপথ করেছেন আপনি ওই শুধু একটু নজরটা বলে নেন পত্তিন ওয়াজুন অতুর ইসিন ওয়াহাদাল বালাদিল আমিনে এখানে আপনি লোকগুলোকে দেখেন ফের আউনকে দেখেন মিশরের আপনি যদি মানে ইব্রাহিমকে দেখেন আপনি যদি ইসমাইলকে দেখেন আপনি যদি আকুবকে দেখেন আপনি যদি ইসহাককে দেখেন তার সাথে সাথে জাকারিয়াকে দেখেন আপনি ইহরিয়াকে দেখেন আপনি মারিয়ামকে দেখেন এটা সব সুন্দর করে ওখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলো তো বালাদিল আমিনে ওখানে মোহাম্মদ এবং ইসমাইলকে দেখেন সাল আলি আলহিমসাল্লাম দেখবেন আল্লাহ ফি আসেনি কবি আল্লাহ আল্লাহ একেবারে সত্য সত্য এই লোকগুলো আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত ইতিহাসে সবাই বলতে বাধ্য হয়েছে যে এই লোকগুলোই মানুষের সেরা উপহার সেরা দর্শন মানে এটা কি বলে নিদর্শন সেরা নিদর্শন সেরা রোল মডেল চম্মর ওদের না হু আসাপাশি একদম কিন্তু পাশাপাশি ওই সময়েরই অথবা তারও একটু পরে যে সুমাটা আসছে এই কারণে যে কোনো জাতির ভাগ্যবদলের ইতিহাসটা মানুষ বছরের আগে দেখতে পারে না কোনো ভা কোনো জাতি কতটুকু ভাগ্য বদল করতে পেরেছে এবং এই ভাগ্যটা এই বদলটাকে সাস্টেইনেবল কিনা এটা দেশ্যত দৃশ্যমান কিনা এটা এটার থেকে উপভোগ করা যাবে কিনা এটা পঞ্চাশ বছর পরে বোঝা যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরে এখন বোঝা যায় যে আমরা কোন জায়গাটা আছে মানে একজন লোক একটা বই লেখার পঞ্চাশ বছর পরে দেখা যায় যে আহ এই বইটা এখনো কোন পর্যায়েটা আছে তো এটা পঞ্চাশ বছরটা হলো এটা মানে একটু দেরি করতে হয় দেরি করলে ওই অবস্থাটা বোঝা যায় এইটাকে আল্লাহ তালা সুম্মা দিয়ে বোঝাইছেন সুম্মা অতপর তারপরে এটা কেমন হয় যে এদেরকে আমি ফিরাই দিয়েছি একেবারে নিকৃষ্টতর একেবারে নিকৃষ্টতম স্থানে তো পাশাপাশি ইব্রাহিমের যখন দেখতেছেন ঠিক তার পাশে নমরুদকে দেখেন আপনি যদি দেখেন তার পাশে ফেরাউনকে দেখেন আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখেন তার সাথে আবু জাহালকে দেখেন আপনি যদি মারিয়াম আলেসাল্লামকে দেখেন তো তার বিরুদ্ধে যে সমস্ত ইহুদিরা সেই সময় তাকে পতিতা বলেছিল তাদেরকেও দেখেন যদি একইয়াকে আলহ ইসলামকে দেখেন তাকে হত্যাকারী যে ইহুদি ছিল তার দিকেও তাকে দেখেন ইসা আলাহ এবং তার বিরুদ্ধে যে সমস্ত লোকেরা মানে লেগে গিয়েছিল তাদেরকে দেখেন দেখলে হবে কি ওই যে জিনিসটা আসে যে মানুষ তার নিজস্ব প্রচেষ্টায় লকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবে সোম্মারাদ না হু এই নিজস্ব চেষ্টায় একদল লোক হয়ে গেল মোহাম্মদ ইব্রাহিম হুসা এইসা ইসাহিয়া আরেক দল হয়ে গেল আবার ইসমাইল এদিকে হয়ে গেল পাশাপাশি হামান কারুন এদিকে আবার আবু জাহাল ইত্যাদি তো এটা কিন্তু বলে দেয় যে এই পরিবর্তনের রূপকাঠিতে নিয়ে আসতে হবে একটা মানুষের মধ্যে এটাই মানে প্রথম দ্বিতীয় আয়াতের একেবারে প্রণোদনা এবং এইটাই আমাদেরকে একবার পথ দেখাই দিচ্ছে যে লা ই মা মা একটা জাতির সাথে যা আছে সেটা পরিবর্তন তো এখন এই পরিবর্তনগুলো যদি আপনি দেখেন তাহলে পরিবর্তনগুলো মা ভিকওমেন একটা জাতির মধ্যে ভালো এবং খারাপ থাকে ভালো এবং খারাপ থাকে ধরেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম যখন যে জগতে আসছিলেন তখন ওই জগতে সম্পূর্ণটা খারাপ ছিল হয়তো দশ এগারো জন লোক তারা একেশ্বর বাদী ছিল আর বাদবাকি তো সব খারাপ এর মধ্যে থেকে আল্লাহ রসুল একদিন তারপরে একদিন তারপরে একদিন তারপরে একদিন তারপরে একদিন এরকম করতে করতে প্রথমে সাতজন জন তারপর চল্লিশ জন তারপরে হ্যাঁ এরকম করতে করতে এখন ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন লোক হয়ে গেল এই যে যে ইনক্রিজিং যেটা দিন 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 বাড়া এটা পরিবর্তন বলা হয় এবং এই পরিবর্তনটা করতে যে মানে একজন ব্যবসায়ীকে আবহাওয়ার হতে হলো একজন সাংঘাতিক শক্তিশালী মানে গুন্ডা প্রকৃতির মানুষকে ইসলাম একজন গ্রহণ করতে হলো তাকে হামজা করার পরেও বলে বলতে হলো যে হত্যা আমি মুসলমান হয়ে গেছি পরিবর্তন শক্তিশালী মনের অধিকারী অমর ইসলাম গ্রহণ করে যে নরম মনের হয়ে গেল উসমানের মতন ধরি মানুষকে ইসলাম গ্রহণ করে উসমান গানিয়ে হতে হলো এর চেঞ্জগুলো এই চেঞ্জগুলো আসে এই চেঞ্জগুলো আসতে থাকে এই এইটা চেঞ্জ আসতে আসতে কি হয়ে যায় এরাই সময় উপরে উঠে যায় আর নিচে পড়ে যায় খারাপের জায়গাগুলো তো একজন মানুষের ভিতরে যে ভালো পরিশীলন যত বাড়বে তখন খারাপের দিকগুলো তত বেশি চলে যাবে আবার অনুরূপভাবে অন্য দিকে হয় যে ভালোর গুণগুলো যখন লোপ পেতে থাকবে খারাপদেরকে যখন উপরে উঠতে দেওয়া হবে তখন ওই খারাপরা একদিন কন্ট্রোল করবে আর খারাপ ভালোরা একদিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে এই যে আল্লাহ তালার এই যে চেঞ্জের যে এই জায়গাটা উনি এই রকম করেননি কিন্তু যে মানুষ না তিনি আরশ থেকে বলে দেবেন এই তোরা চেঞ্জ হয়ে যা ব্রিটেনের লোকেরা সব মুসলমান হয়ে যা কথার কথা বাংলাদেশের লোক তোরা সব কাফের হয়ে যা কথার কথা তাই এরকম হয়ে যায় তা না বরং এই জায়গাটা আল্লাহর সুন্না হলো যে আল্লাহ তালা এই জায়গাটাকে ধীরে ধীরে বড় হওয়ার বা ধীরে ধীরে ধ্বংস হওয়ার এই পদগুলো আল্লাহ আল্লাহ মানুষের অধিকারে দিয়েছেন অধিকার অধিকার মানে হলো স্বাধীনতার মধ্যে যে তুমি এই স্বাধীনতাটা ভোগ করো কারণ এটা মানুষকে বানানো হয়েছে ওই কারণে মনে করে না যে আল্লাহ তালা মানুষকে ফ্রেস্তার মতন বানিয়েছে না তা বানায়নি আল্লাহ তালা মানুষকে ফ্রেস্তার মতন বানা আল্লাহ তালা মানুষকে গাছের মতন বানাননি। আল্লাহ তালা মানুষকে পাথরের মতন বানাননি। আল্লাহ তালা মানুষকে মাছের মতন বানাননি এগুলো মানুষ মানুষকে মানুষ করেছেন করে দিয়ে মানুষকে তার মানে এই মানে চিন্তার স্বাধীনতা দিয়েছেন চেঞ্জের স্বাধীনতা দিয়েছেন এটা হলো আল্লাহ এখন এই চেঞ্জ গুলো আসলে মানে কোন কোন জায়গায় এটা আসতে হয় তো যদি আপনারা এই চেঞ্জের মানে যদি ব্যাখ্যাটা আমরা আসি যে চেঞ্জ কোন কোন জায়গায় আসে তাহলে আমরা মনে হয় খুব সুন্দর করতে পারবো যে আমাদের একজন উন্নত ভাষাবিদ আবুল বাকা তিনি বলেছেন যে শব্দের অর্থ যদি আমরা নিয়ে আসি কোরআন এবং আলোকে তাহলে আমরা তিন ধরনের চেঞ্জ গুলো আমরা দেখতে পাব তিন ধরনের চেঞ্জ একটা চেঞ্জ কি একটা চেঞ্জ আমরা দেখতে পাবো যে তাবদিল যে এক গুণ থেকে আরেক গুণে আসা বোঝা এক গুণ থেকে আরেক গুণে আসা মুমিন ছিল হয়তো সেখান থেকে সে মোহসেন মুসলিম হলো মুসলিম থেকে সে হলো সেফাত চেঞ্জ হচ্ছে গুণ চেঞ্জ হচ্ছে অথবা কাফের ছিল সে মুসলিম হয়ে গেছে মুসলিম সে এক গুণ থেকে আরেক গুণে আসতেছে এখন এই গুণটা চেঞ্জের ক্ষেত্রে তিনটি বিষয় আসে একটা হলো জাতুসাই সাই যেমন রাত দিন দুটো আলাদা আলাদা এই যে চেঞ্জটা আসা কাফের মুমিন এটা একেবারে মারাত্মকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দুটো জিনিস অথবা হতে পারে এটা অঞ্চর অঞ্চল মানে হলো যে তার মধ্যে যে উপাদান আছে সেই উপাদান চেঞ্জ হল যেমন আপনি ফলের রসের মধ্যে একটু মধু দিলেন ফলের রসের আর ওতে যদি রুহিয়া দেন তাহলে এটা আরেক ধরনের জুস হলো ফলের রস ছিল তার থেকে আরেকটু চেঞ্জ হয়ে আরেকটু একটু একটু মজার দিকে গেছে এটা হলো আরেক ধরনের চেঞ্জ অথবা এমন হতে পারে যে প্রকৃতিটা চেঞ্জ হয়ে যায় যেমন ধরেন বাংলাদেশ বাংলাদেশ রয়ে গেছে কিন্তু বর্ষাকাল যখন আসলো প্রচুর বর্ষা হচ্ছে এটা প্রকৃতি চেঞ্জ যখন শীতকাল আসে আমার তো মনে আছে সে মাঘ মাসে কি ঠক ঠক ঠকে শীত পড়তো এই শীত এই যে প্রকৃতি চেঞ্জ হওয়া এটাও হতে পারে যখন কোন জিনিসকে চেঞ্জ করার কথা বলা হয় তখন এই তিনটায় বোঝায় কখনো কখনো ড্রাস্টিক চেঞ্জ আনতে হয় সেটা একেবারে সেটাকে বলা হয় যে টর্ন অ্যাবাউট করা একেবারে যেদিকে যাছিল তার ঠিক তার বিপরীত দিকে আসা এই একটা চেঞ্জ সেটা কাফের থেকে মমিন হয়েছে অথবা এই চেঞ্জটা কখনো কখনো হচ্ছে তার মধ্যে উপাদান চেঞ্জ হচ্ছে আগে সে কাপের ছিল সেখান থেকে সে ইমানদার হলো ইমানদার হয়ে এসে নামাজ কলম নামাজ কালাম শিখতেছে কোরআন শরীফ পড়া শিখতেছে আস্তে আস্তে সে পাঁচ অক্ত নামাজ ধরলো এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সে আরো তাহাজ নামাজ পড়তেছে এই যে তারপরে সে রোজা রাখা শুরু করলো এই যে চেঞ্জেস গুলো আসতেছে এগুলো উপাদান চেঞ্জ হচ্ছে উপাদান চেঞ্জ হয়ে একসঙ্গে একদিন সে হাজি হয়ে গেল তার মধ্যে এই যে এই যে মানুষের দেহটা আস্তে আস্তে সে জান্নাতের উপযুক্ত হলো এটা জাহান্নামের জন্য হারাম হয়ে যায় জাহার বলে দেহ ওর চোখ তুমি যার পোড়াতে পারবে না ওর কান তুমি পোড়াতে পারবে না একটু ভিন্ন ধরনের দেহগুলো অন্যরকম হয়ে যায় এই যে চেঞ্জেস গুলো আসে কখনো প্রকৃতি এবং এই প্রকৃতির চেঞ্জ মানে হলো যে তখন সমষ্টিগত চেঞ্জ আসে সমষ্টিগত চেঞ্জ কি যে এটা এমন একটা জায়গা যেখানে থাকলে মনে হবে সারা জীবন এখানে আগ পর্যন্ত এখানে থাকি কারণ এখানে নামাজের আজান শোনা যায় এখানে জাকাত দেওয়ার সময় কি সুন্দর একে অপরের সহযোগিতা পাওয়া যায় এখানে কি সুন্দর হজ করে আসারে পাওয়া যায় এখানে কানগুলোকে খুব সুন্দর করে রাখা যায় হ্যাঁ গোটা পরিবেশ চেঞ্জ হয়ে এমন হয়ে গেছে যে আমি এই এই জায়গা থেকে আজ এটা কিভাবে সম্ভব হলো এটা তখন একসাথে সাধিত হয় তো এই ইসলামের মানে দৃষ্টিতে আল্লাহ তালার যে এই যে এখানে যে সুন্নাত সেটা হলো এই চেঞ্জেস গুলো আল্লাহ তালা বলছেন যে ভিতর থেকে প্রত্যেক মানুষকে নিতে হয় এটা এমন করেন না যে আল্লাহ তালা ওই জিনিসগুলোকে চেঞ্জ করে দেন না মানুষ এগুলো চেঞ্জ করলে আল্লাহ তালা ওই চেঞ্জের কারণে আল্লাহর কিছু সিস্টেম আছে যদি এই চেঞ্জটা করো তো এইটা হবে এই চেঞ্জটা করো তো এইটা হবে ওই চেঞ্জটা করো তো এইটা হবে আল্লাহ তালা তখন সেইগুলোকে পূর্ণ করে দেয় এইগুলো জাস্ট বিষয়টা আল্লাহ তালা এক জায়গায় এরকম বলেছেন যে আহালাল কুরা যে এই যে জনপদবাসীরা যদি আমানু মানো পাও যদি এরা সবাই একসাথে এক এখানে আহলুল কোরআন এই জনপদের অধিবাসী সবাই আমান ইমান আনে অত্যাকাও ইমানের পরের দ্বিতীয় স্টেজে পৌঁছায় তাকওয়ার স্টেজে যে পৌঁছায় লা ফাতাহনা আলাইহিম আসমান থেকে এবং জমিন থেকে বরকতের যতগুলো দরজা আছে সবগুলো খুলে দেব সুন্নাত আল্লাহ তাআলার সুন্নাত এই জন্য মানে আমার মনে আছে যে উনিশশো সালে যখন জাতিসংঘ মানে জাতি পুঞ্জ ছিল তখন একটা ইউনাইটেড নেশনস এই নামটা না তখন আর একটা ছিল সেখানে যখন প্রত্যেকটা দেশের সংবিধান পাঠাতে বলতে বলা হয় তখন কিং আব্দুল যে ছিলেন ক্ষমতায় সৌদি আরবের সৌদি আরব তখন অত বড় ছিল না আরো কিছু মানে কিছু অংশ হাতছাড়া ছিল তখন উনি একটা কনস্টিটিউশন দিয়েছিলেন সেই কনস্টিটিউশনের নাম হলো আল কোরআনুল কেরি যে এটাই হলো আমার দেশের কনস্টিটিউশন এইটা অনুযায়ী আমি দেশ চালাই তো আমরা দেখলাম যে উনিশশো তিরিশ সালের এই সিদ্ধান্তের পরে আল্লাহ তালা আসলে আসমান থেকেও ধর মানে বরকত খুলে দিয়েছিলেন জমিন থেকে যেখানে কিচ্ছু হতো না গরিব দেশ হস করতে যেত মানুষ তাদের দিকে থাকে তো সেই দেশ একটা ড্রাস্টিক্যালি এমন চেঞ্জ চলে আসলো যে ফাতাহান আলিম বারাকাত মিনাসামাই বলা এই ছোট্ট একটু উদাহরণ আমি দিলাম এটাই এটা বোঝানোর জন্য না যে একেবার সৌদি আরব মানে আমি মনে হয় সৌদি আরবের দালাল দালাল তা না বলছি যদি কোনো জনপদ এই দৃষ্টি মানে এই সিদ্ধান্ত নেয় আল্লাহ তালা তখন ওটা খুলে দেন এটা আল্লাহ তালা শুনুন আচ্ছা তো এখন আমরা এই পরিবর্তন জিনিসটা যখন আমরা বুঝলাম কোরআন শরীফের দুটো আয়াত আমি নিয়ে এসে এখানে চারটা পয়েন্ট আমরা উদ্ধার করলাম একটা একটা হলো এই যে এই পরিবর্তনটা আল্লাহ তালা করে দেন মানুষের পরিবর্তনের কারণে মানুষ পরিবর্তন করলে আল্লাহ তালা ওই চেঞ্জটা করেন দুই নম্বর হলো যে এই পরিবর্তন ভালোর থেকে খারাপ যেমন সম্ভব খারাপ ভালোর থেকে খারাপের থেকে ভালো তেমন সম্ভব যারা খারাপ থেকে ভালো করেন তারাও আল্লাহ তালার এই চেঞ্জের সম্মুখীন হন এবং ভালোর থেকে খারাপ গেলেও এটা কোরআন শরীফে সবগুলো উদাহরণ আছে তিন নম্বর হলো যে এই গুলো মানে ক্ষেত্রে এই চেঞ্জের দিকে এগিয়ে আসতে হয় তখন আল্লাহ তালা এদিকে এগিয়ে আসে একটা হাদিসে ওইটা আরো স্পষ্ট করে দিয়েছেন যদি আল্লাহ তালা বলেছেন যদি কোনো বান্দা আমার দিকে এক বিঘত পরিমাণে এগিয়ে আসে শিবরান এক বিঘাত তাহলে আমি তার দিকে এক গজ এগিয়ে আসি সে যদি আমার দিকে এক গজ এগিয়ে আসে আমি তার দিকে আরো দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে আসি তো এই যে ইনিশিয়েটিভটা নিতে হয় নিজের থেকে আল্লাহ আল্লাহ এরকম করেন অন্য একটা হাতেছে এমন আছে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ আমাকে আমার জিকির করে ফি কালবিহি তার নবসের তার নিজে নিজে আব্দু ফি ফি ন যখন সে তার অন্তরে সে আমাকে স্মরণ করে তো আমি তাকে অন্তরে স্মরণ করি ওয়াইদা ফিল খালা দেখার ফিল খালা সে যখন একা একা আমাকে স্মরণ করে তা আমিও তখন একা একা তাকে স্মরণ করি ওয়াইদা জাকারানি ফিলারানি ফিল যখন মানুষের মাঝখানে সে আমার স্মরণ করে তো আমি তাকে ফিল্মালা তখন আমি কি আহসানু মিনু যে আমি তখন তার দুনিয়ায় যে দলগুলো আছে যে মানুষগুলো আছে তার চেয়ে আরো ভালো ফের সামনে তার স্মরণ করে তো এই যে পরিবর্তনের এই ধারাটা আল্লাহর সুন্নতের মধ্যে হলো এই যে এটা কিন্তু আপনার এবং আমার মধ্য দিয়েই হতে হবে আমার পরিবর্তনের কাছ দিয়ে এটা হতে হবে এইটা হলো আমরা মানে পরিবর্তন সংক্রান্ত বিষয়টা যদি জানার চেষ্টা করি তাহলে এইটাই হলো পরিবর্তনের মূল সূত্র তো এখন এই দর্শনটাকে আমরা যদি কাজে লাগাই তাহলে এই দর্শনটা যদি আমরা কোরআনের মধ্যে ফেলি যে তাহলে পরিবর্তন বলতে যেটা বুঝাচ্ছে আল্লাহ তালা এটা কয় এই পরিবর্তনটা আমাদের সামনে নিয়ে আসেন তো আমরা দেখতে পাবো যে দুটো দিকে আমরা এই জিনিসগুলো দেখি তার মধ্যে একটা সুন্নাতন কাউনিয়া এই যে জগৎ সম্ভার যে সৃষ্টি জগত এখানে এই পরিবর্তনগুলো কিভাবে আমার আপনার এবং আমার সামনে হয় এটা একেবারে আল্লাহ আমাদের চোখের সামনে তুলে ধরেছেন দেখো পরিবর্তন তোমাদের নিয়ে আসতেই হবে কারণ আমি যখন এই যে চাঁদ এবং তালা দেখ বলেছেন দেখো আমার পরিবর্তনটা কিভাবে হয় সৃষ্টি জগতে তুমি বলো হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তুমি সমস্ত সাম্রাজ্যের মালিক মুলকা মাংতেশা যাকে তুমি চাও তাকে তুমি সাম্রাজ্য দাও মিম মাংতেশা এবং যাকে তুমি চাও তার কাছ থেকে সাম্রাজ্য তুলে তুলে নাও অতআ মাংতে মাংতেশা এবং যাকে ইচ্ছা তাকে মানে সম্মান দান করো অত মাংতেশা এবং যাকে ইচ্ছা তাকে তুমি অপমানিত করো বি আদিকাল খয়ের আপনার হাতে সব কল্যাণ রয়েছে ইন্ন্যাকে আলাকুল্লি শাহিনবাদের আপনি সমস্ত কিছুর শক্তি আপনার কাছেই এরপরে যে বিশ্বনীয় মানে এই ইয়েগুলো পরিবর্তনগুলোকে তিনি তুলছেন এইভাবে তুলি জুল্লাই ডাহার তিনি কখনো রাতকে দিনের মাঝে প্রবেষ্ট করান মানে রাত উচ্চ বারো ঘন্টার সেটা দিনের মধ্যে কিছু ঢুকাই দিয়ে এমন হয়ে যায় যে রাত আস্তে আস্তে পাঁচ ছয় ঘন্টা হয়েছে যেমন আমাদের দেশে ইউকেতে রাত গত রাত গেছে মানে ইউকের সবচেয়ে লম্বা রাত সবচেয়ে লম্বা রাত হ্যাঁ তো কখনো কখনো রাত ছোট হয়ে যাচ্ছে কখনো কখনো রাত বড় হয়ে যাচ্ছে তার কারণ হলো যে দিন রাতের ভিতরে ঢুকছে রাত দিনের ভিতরে ঢুকছে এবং এই সুনাদ এমন নয় যে এটা একবার বোধহয় জীবনে হলো না এটা দেখেন এটা নিয়মিত ঘটে যাচ্ছে তুখরিজুল জুল হাইয় মিনাল মাইগি তিও তুখরিজুল হাইয়ে মানে জীবন থেকে মৃদু তৈরি করে নিয়ে আসা মৃত্য থেকে জীবন নিয়ে আসা এই যে পরিবর্তনগুলো আল্লাহ আল্লাহতাআলা নিয়ে আসেন এটা আমাদেরকে শিখাই দিচ্ছেন ফালা উল কুসিমববি বাবাকে আইন নুজুম আল্লাহ তালা এক যে কসম করে বলছেন যে আমি যে এই ব্লাক হল যেখানে নজুমগুলো এসে একের পর এক পড়ে যাচ্ছে আর হারিয়ে যাচ্ছে জীবনের মতন এত মানে বড় বড় নাজম একটা একটা নাজম তো ধরেন পৃথিবী ছোট নাজমের মধ্যে মধ্যম আকৃতের মতো নাজমের মধ্যে এর মধ্যে বড় বড় এসছে বৃহস্পতি এর পৃথিবী কত বড় সেটা এরকম বড় বড় এরকম আছে যেগুলো এক জায়গায় যেয়ে পড়ে যায় বাবা আমাকে ব্লাক এবং সেখান থেকে এটা আল্লাহ তালার সিস্টেমের মধ্যে নিয়মের মধ্যে আল্লাহ তালা বলছেন লাশাম সোয়ামবাগলি লেখা অ্যাং থুদরে কল কবার ওয়াল আর লাইভ সাব কুল্লুম ফি ফালাকি আল্লাহ তালা সিস্টেম হলো এই যে সূর্য এটা চাঁদকে ধরতে পারে না চাঁদ না পারে সূর্যকে হ্যাঁ রাত মানে দিনকে এ করে সুপার সিট করতে পারে তার আগে যেতে পারে না দিন আগে রাত তারপরে আসতে আসে এরকম করে করে যে অবস্থাটা হয় এগুলো আল্লাহ তালার নিয়মের মধ্যে এটা হলো যে পরিবর্তন যেটা আল্লাহ তালা কৌনিয়ার মধ্যে রেখেছেন এটা আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনগুলো খুব স্পষ্টভাবে ধরা পড়ে কখন প্রত্যেক বছর আপনার চোখের সামনে আপনার হাতের কাজ দিয়ে আপনার নাকের কাজ দিয়ে আপনার কানের এই শব্দের দিয়ে এগুলো সব এই পরিবর্তনটা হয়ে যাচ্ছে আল্লাহ নম্বর খুব সুন্দর করে বলছেন এটা হায়াতের দুনিয়া আপনি তাদেরকে আপনি উদাহরণ পেশ করুন কিসের হায়াতের দুনিয়ার এই জীবনের কার সাথে উদাহরণ দেন পানির সাথে কোন পানি যে পানি আনসাল না হুম আমি আসমান থেকে নাজির করি ফাখতালা তবি এর সাথে যুক্ত হয় পৃথিবীর সমস্ত উদ্ভিদ জগৎ বা এই যুক্ত হয়ে যাওয়ার পরে দেখা যায় যে কি সুন্দর এটা মানে ব্রিটেনে যেমন হয় বাংলাদেশে তেমন হয় মানে ইউরোপের অন্য দেশগুলোতে হয় আমেরিকায় হয় এটা অস্ট্রেলিয়াতে হয় এটা মানে নিউজিল্যান্ডে হয় প্রত্যেকটা জায়গাতে এইটা আপনি দেখতে পাবেন যে পানি নামলো আকাশ থেকে কি পৃথিবী হেসে উঠলো সবুজ আবহাওয়া এখন এটা হয়ে এক সময় এরকম হবে এই সবুজটা আস্তে আস্তে উঠবে আমার অন্তরটা খুশি হয়ে যাবে যারা যারা সবুজের কাজ করে যদি কৃষক আমি হয়ে থাকি তা মন কি আনন্দ বা খুবই আনন্দিত হয়ে যাবে এক সময় যে রকম হবে হাসিমেন সে শুকনো হয়ে যাবে শুকনো তাদিয়াহ যাকে বাতাস এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়িয়ে নিয়ে যায় এখান থেকে ওখানে উড়াই নিয়ে যায় এখানে হয়েছে ওই দশ হাত দূরে যেয়ে দেখা যাচ্ছে যে অথবা আরো দূরে যে এসে পড়ে রয়েছে তার কুটো গুলো এরকম অবস্থা এরকম হয়ে যায় অকান আল্লাহ আলা কুল্লি সেই মুক্তা দিয়ে আর আল্লাহ তালা প্রত্যেকটা ব্যাপারে তিনি মুক্তা দিয়ে রে শক্তিশালী এই যে এখানে আল্লাহ তালা আমাদেরকে এটা দেখাতে চেয়েছেন যে দেখো এই যে পৃথিবীর মধ্যে যে পরিবর্তনটা তোমরা দেখো এই পরিবর্তনই বলে দেয় তোমাদেরও পরিবর্তন হতে হয় তোমাদের জীবনে এই পরিবর্তন আনতে হয় তোমাকে নিজেকে এই পরিবর্তনের ঘটি হতে হবে এবং তোমাকে নিজেকে এগিয়ে এগিয়ে আসতে হবে এটাই আল্লাহ রসুল নবীদের মধ্যে এখন পৃথিবীর সমস্ত মানুষ এক লেয়ার সেখান থেকে এই লেয়ারটাকে আরেকটু উপরে চলে আসে নবী আউলিয়ারা যারা আল্লাহ খুবই বন্ধু তারপরে এখান থেকে নবী তারপরে তার তারপরে তিনশো রসুল এরপরে তিনশো তেরো জন রসুলের থেকে জন উলুল আজমার রসুল মানে আইসা মুহাম্মদ ইব্রাহিম সালাম তারা এবং তার উপরে যে নবী মোহাম্মদ সাল্লাম এই যে এই লেয়ার গুলো হলো এই গুলোকে এই জন্য যে আল্লাহ তালা একজন সরে ইনজেকশন পুরুষ করে দিয়েছে যে এই ইনজেকশনের কারণে এই উপরে উঠে গেছে না এক একজনের ডেডিকেশন কোরবানি এবং আল্লাহ তালার প্রতি কমিটমেন্ট এই কমিটমেন্টে নিয়ে আসছে এই জন্য আল্লাহ তালা সুরা বাকারার মধ্যে খুব স্পষ্ট বলছেন তিলকার রসুল ফকবল না বা আধম হালাবা এই যে নবী তো দেখতে পাচ্ছ এদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য একটু দিয়েছে এবং সেই প্রাধান্য হয়েছে তাদের জীবনের ডেডিকেশন কোরবানি তাদের মানে কমিটমেন্ট ইত্যাদি ইত্যাদির কারণে তাহলে এই যে পরিবর্তনটা আসা এবং ওই জায়গায় যাওয়া একটা দারুণ ব্যাপার কিন্তু আসলে দারুণ ব্যাপার আপনি প্রত্যেক নবীর জীবন পড়ে দেখেন আমাদের নবী মোহাম্মদ জীবনটা পড়ে দেখেন দেখা যাবে যে তুলনা করলে আপনার মনটাই বলবে যে আল্লাহ সব নবীদের জীবনের চেয়ে আমাদের নবীর জীবনটা আরও বেশি ডেডিকেশানের ভর্তি করা এই জন্য ইব্রাহিম সালাম তো আসলে আবুল বিয়া তাকে তো আল্লাহ তালা একেবারেই এতে ইব্রাহিম আর আমি ইব্রাহিমকে আমার বন্ধু হিসেবে নিয়েছি আল্লাহ তালা কয়েছে কিন্তু তার উপরে যখন ইব্রাহিমের পাশ দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছেন মেয়েরা যে মুখে চড়াই ধরে আদর করেছেন যে সেখানে তিনি দেখাইছেন যে না তুমি যে সে নবী না তুমি আমার চেয়ে অনেক উপরে তা আল্লাহ রসুল সাল্লাহ পিছনে নামাজ পড়েছেন এই যে চেঞ্জেসগুলো গুলো এগুলো কিন্তু হতে হয় এই এটা আর সম্ভব হয় না তাহলে আমরা এই যে দুনিয়ার এই যে দৃশ্যগুলো আমাদের সামনে আছে এগুলোকে আমি কোরআনের বহু আয়াত আছে আমি এগুলোকে তো আর এখন আলোচনা করার দরকার নেই এগুলো আমরা শুধুমাত্র এটুকু ধরে রাখি যে হ্যাঁ এটা 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 আছে এবং পৃথিবী ময় এটা আমাদেরকে দেখাচ্ছে দ্বিতীয় পরিবর্তনটা আসে যেটা হলো মানুষের মাঝে এবং এটা এটা এমন একটা বিষয় যেটা এটা সুন্নতন ইজতেমা আইয়া এটা একটা সামাজিক নিয়ম সামাজিক নিয়মে এই পরিবর্তন গুলো আসে দেখেন আল্লাহ তালা কি বলতেছেন এই আয়াতটা একটা যদিও আগে একবার আমি একটু উল্লেখ করেছি তারপরে আবার একটু এটা যদি আমি দেখি যে লাহু মোয়া যে আল্লাহ তালার কিছু ফেরেস্তা আছেন যারা মানুষের অগ্রপশ্চাৎ সামনে পিছনে থেকে মানুষকে সাহায্য করে মানুষ সাহায্য করে তাদের হেফাজত করে মিনামরুল্লা আল্লাহ তাআলা কোন নির্দেশ যদি দেন কোন নির্দেশ যদি দেন যেমন ধরেন যে লুত আলাহিস্লামের কমকে আল্লাহ তালিয়া নির্দেশ দিয়েছেন তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু লুত আলাহিস্লামকে বাঁচানো এবং লুত আল্লাহামের মেয়েদেরকে বাঁচাই নিয়ে আসা এটা হলো ওই মহাক্কাইবাদের কাজ যে আপনি আপনারা এদিক দিয়ে আসেন তো ওই এই মোয়াক্কেবাদ আছে এরকম মাঝে মাঝে দেখবেন যে আকাশ মানে মানে দুই তিন তালার উপর থেকে একটা বাচ্চা পড়ে গেল সে নিচে পড়ছে গায়ে কোনো জায়গায় আঘাতে লাগেনি মোয়াক্কাইবাদের কাজ এরকম হয়

মানে লেখাপড়ার কথা যেমন ধরো লেখাপড়া এমন না যে আল্লাহ তালা একজনকে ধরে নিয়ে এই তুই লেখাপড়া আমি তোরে শিখাই দিলাম আল্লাহ তালা কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা কিছু শিক্ষা দেন আল্লাহ তালা সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেটা মাদ্রাসায় কোনো উস্তাদ না গেলেও আল্লাহ তালা কিছু দেয় সেগুলো হেকমা বলে সেগুলো জ্ঞান বলে যেটা গভীর আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া জ্ঞান সেটা আলাদা কিন্তু যখন আপনি পড়তে চাইবেন পড়ার জন্য আপনার যে যে লাইন আছে সেই লাইনটাকে সহজ করে দেন আল্লাহ এটা অদ্ভুত ব্যাপার আপনি কোরআনের মানে আলেম হতে চান দেখবেন যে কোরআনের যারা মানুষ তারা আপনাকে আল্লাহ তালা আপনার মানে তাকে কোরআনের মানুষদেরকে আল্লাহ আপনাদেরকে ফিরিয়ে দিয়েছেন আপনাকে সাহায্য করতেছেন তো এই একটা জিনিস মানে আমাদের মাথায় রাখা দরকার আল্লাহ তালা ওখানে আবার বলছেন ওয়াইদা আর কৌমিন সু যদি কোনো আল্লাহ আল্লাহ তার কোনো জাতির জন্য কোনো অকল্যাণ চান তাহলে মা বদলে তাহলে তার ওখান থেকে এটা ফিরে আনার আর কোনো সুযোগ নেই অমায় আহম ইন্দু নেহিমি ওয়াল এবং আল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো অভিভাবক তাদের জন্য থাকেন এখানে আল্লাহ তালা ওভারঅল মক্কার লোকদেরকে বুঝিয়েছেন মক্কার লোকদেরকে বুঝিয়েছেন এবং দেখা গেল যে যে জাতিটা যে এক একচ্ছত্র হয়ে এক মত হয়ে প্রথম কোরআস তারা চেষ্টা করেছে আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্য পারেনি তারপরে কোরআষের সাথে যুক্ত হলো আরো আটটা হাজাব আল্লাহ রসুলকে শেষ করতে চেয়েছে তারা পারেনি এরপরে মানে আরো অন্য অন্য গোত্র আরো অন্য অন্য জায়গা অন্য অন্য দেশ কেসরা কাইসার আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর ধরলেন ওমর ধরলেন ওসমান ধরলেন আস্তে আস্তে সবগুলো কেউ পারলো না কারণটা কি কারণটা যে ভিতর থেকে যে চেঞ্জেস গুলো আসছিল সেই চেঞ্জেস গুলো ছিল যে আগে অন্য ওগুলো কেউ ফিরাতে পারেনি আল্লাহ তালা ওই যে ভালো জিনিসটা চেয়েছেন ওখানে আল্লাহ তালা রহমও আসছে এবং তারা ওই চেঞ্জেস গুলো খুব ভালো পর্যায়ে গেছে আবার হতে পারে খারাপ লোক ভালো লোকও নষ্ট হতে 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 এমন এক জায়গায় যেতে পারে যে তারা ওই চেঞ্জেস কবুল করলো না সোজা একটা দৃষ্টান্ত যদি আমি দেই এই ক্ষেত্রে যে মুসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের থেকে বাসাই নিয়ে আসলো তার ছয় লক্ষ পঞ্চাশ হাজার লোকদেরকে ছোট সংখ্যা না কিন্তু ছয় লক্ষ পঞ্চাশ হাজার মানে তা আসলে খুব বড় সংখ্যা তখনকার সময় তাই না তো একটা দেশ উনি মানে থেকে পালায় ওখানে ছেড়ে তিনি চলে আসলেন এসে ওনাকে বলে দেওয়া হলো যে আপনি বাইতুল মাকদেশে যাবেন বা আরদুল মুকাদ যাবেন এটা এটা তাকে প্রমিস করা হয় যে আপনি ওখানে যাবেন তো যখন তিনি মোটামুটিভাবে মানে সবাইকে নিয়ে রাউনের হাত থেকে তার জাতিকে পূর্ণ মুক্ত করতে পেরেছেন এবং কারোর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে আবার যুদ্ধ হচ্ছে পিছন দিক থেকে এখন শুধু সামনে যাওয়ার পালা তিনি বললেন যে তোমরা যাও মানে আমরা একটা আমরা এখন বাইতুল ওখানে ঢুকতে হবে তোমরা যাও যে দেখে শুনে মানে ওনার বাহিনীর গোত্রের জনকে পাঠালেন যে তোমরা দেখে শুনে আসো কোন দিক দিয়ে গেলে শর্টকাট হবে কিভাবে এগুলো যুদ্ধটা সূচনা করা যাবে কোন জায়গা থেকে যুদ্ধ আমরা রসদ পাবো এসবগুলো দেখে শুনে আসো বারো জন তারা গেল যে তারা মোটামুটি ভাবে দেখাশুনো করে দেয় ফিরে আসে আর মুসা মুসালামের সাথে মিটিং এ বসছেন ফাইনাল মিটিং যে কিভাবে আক্রমণটা হবে তো এই মিটিং যখন শুরু হয়ে গেল সে মিটিং যে ওখানে দুইজন লোক তারা এক দিকে গেল আর দশজন লোক তারা আরেকদিকে দশজন তারা বলে বস বলে বসলে এটা ফিহা কৌমান জব্বারিন ওই বাইতুল মাকদাসটা এখন দখল করে রাখে জব্বার ক জব্বার মানে হলো যে তাদের দুটো বড় মারাত্মক মারাত্মক শক্তি আছে একটা হলো রাজনৈতিক শক্তি তাদের সাংঘাতিকভাবে মানে গোটা দেশটা তারা এমন প্রতিপত্তির মাঝখানে রাখছে যে সেখানে সুই ঢোকার জায়গা নাই। আর দুই নম্বর হলো তাদের এত দৈহিক শক্তি আছে মানে রণকৌশল এবং রণশক্তি এত বেশি যে তাদের উপরে যে জয়লাভ করার মতন আমাদের কিচ্ছু নাই কারণ ওনারা যখন মিশর থেকে আসছেন তো ফকিরি তো কিচ্ছু নিয়ে আসেননি তো কিচ্ছু নাই আর ওখানে মানে তাদের সম্পদ সম্পত্তি তো হাতে করে নিয়ে আসতে পারেননি ফলে এই দশজন লোকে বললো যে ইন্নাফি সেখানে খুব বড় ধরনের শক্তিশালী জাতি এখানে রয়েছে তো তখন যে তারা একটা সিদ্ধান্ত দিল যে মুসা আলাহিসাম যদি আপনি ওই দেশ জয় করতে চান তাহলে ইধাব আংতা ও রব্যকা আপনি এবং আপনার রব যান ওখানে যুদ্ধ করেন তারা দিয়ে দেবে তার পাশে দুইজন মানে মুসলমানে কি বলে এটাকে আল্লাহর প্রতি অনুরক্ত ভক্ত ওরাও দশজন মুসলমান ছিল তো ইসলামের অধিকারী ছিল তখন তারা কিন্তু তাদের কথা হলো এটা পরিবর্তন চাইল না কিন্তু দুইজন বললো যে মিন ফিয়াতিন কামিন কি বলেন আপনারা পৃথিবীর ইতিহাস তো বহু জায়গায় ঘটেছে এরকম যে মানে ছোট দল কখনো কখনো বড় দলকে পরাজিত করে দেয় এরকম তো ঘটেছে এই যে চেঞ্জেসটা ওরা আনতে চায়নি তখন মুর্সা আল্লাহাম দেখলেন যে জাতি যখন চেঞ্জ ভিতর থেকে নিয়ে আসতে চাচ্ছে না তা আমি আর তখন কি করবো আল্লাহ তালা তখন বললেন যে আল্লাহ আল্লাহর কাছে যে তখন বললেন আল্লাহ ফফরুক বাইনি বাইনানা ও বাইনা কৌমি বাইনা কৌমিল ফাঁসে আল্লাহ আমার এবং আমার ভাই যে আমরা দুইজন একদিকে গেছি আর যারা দুইজন আরও দুইজন তার সাথে আর যে ফাঁসে কোন যে কম ওরা ফাঁসে হয়ে গেছে কোনো চেঞ্জেস চাইলো না এদেরকে আমাদের থেকে আলাদা করে হ্যাঁ আল্লাহ তাআলা তখন বললেন যে ও এদের আসলে মন মানবতা চেঞ্জের উপযুক্ত উপযুক্ত হয় না তো 40টা বছর আল্লাহ তালা সময় নিয়েছেন 40 বছরে डेढ़ মানে প্রায় দুটো জেনারেশন আসে একটা জেনারেশন শেষ হয়ে যায় আরেকটা জেনারেশনের অর্ধেক তখন তার মানে তারা তারা বয়সের দিক দিয়ে তারা সব যুবক হয়ে গেছে এই রকম জেনারেশন দিয়ে আল্লাহ তালা বাইতুল মাকদিস চাই করলেন যারা গোটাতে চেঞ্জ করে এবং ওই চেঞ্জটা আসছে এরকম ভাবে যে আতিহুনা ফিল আরদ 40 سنهত চল্লিশটা বছর তারা পৃথিবীতে তিহের মধ্যে বসবাস করে তিহি মানে হলো যে কোথায় তারা যাবে এটা কিছু জানে না যে কোথায় তাদের ডেস্টিনেশন জানে না কনফিউজ একটা জাতি সংশয়ের মধ্যে পড়া থাকে পড়ে থাকে যে আমরা কি করব কি হবে আমাদের জানে না তো যখন এই অবস্থায় একটা জাতি থাকে সেই অবস্থায় তারা মানে সিরিয়াস হয়ে ওঠে আস্তে আস্তে যে আমাদেরকে এটা করতেই হবে এই না করে আমাদের আমরা শুনবোই না কেমন এটা একটা জাতির মধ্যে ওঠে এই জন্য আমরা যে মানে প্যালেস্টাইন নিয়ে আমরা যে অত বেশি হাও মা করি এটা করি আমাদের ইমানের টাকা দেয় কিন্তু আমরা মানে একটা জায়গায় আমরা ভুলে না যাই সেটা হলো যে এবং ভীত না হয়ে পড়ে যে এটা আল্লাহ দেখতেছেন না আল্লাহ দেখতেছেন আমাদের মানে ভিতরটা কেমন এই যে এত বড় কষ্ট হচ্ছে ওখানে কিন্তু যদি মুসলমানদের ওভারঅল যাদের শক্তি আছে দুর্বল ইমানদাররা তো চিৎকার করতেছে সেটা আলাদা কিন্তু যাদের শক্তি আছে যাদের হাতে মিলিটারি আছে রাষ্ট্রপ্রধানগুলো স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মন্ত্রীরা তারা কেউ একটা কথা বলতেছেন তো আল্লাহ তালা ওই যে মুসা আলাহিস্লামের কমের হয়তো এক দুইজন একটু একটু কথা বলতেছে তাও আস্তে আস্তে মুসা আল্লাহিস্লাম দেখলেন যে এদের দ্বারা হবে না আল্লাহ তালা বললেন চল্লিশ বছর কেন বাইতুল মকদাস প্রথমবার যখন দখল হয়ে গেল কুরশির আদার দ্বারা তো এক দুই বছরে আল্লাহ তালা আবার মুসলমানদের হাতে ফিরে দেননি কারণ লোক লাগে চেঞ্জেস লাগে এবং সেই চেঞ্জেস কিন্তু নব্বই বছর ধরে নব্বই বছর লাগছিল তখনকার সময় নব্বই বছর পরে যে ওইটা আবার দখল আবার আমাদের হাতে আসে এইটা এইটা হলো মানে ভিতর থেকে চেঞ্জের একটা ছোট্ট নমুনা আল্লাহ তাআলা এটা বলেন যে আমার আমি এই চেঞ্জটা করে ফেলি এই চেঞ্জটা করে ফেলি এখন আপনি যদি বলেন যে এই যে মুসলমান দেশগুলোতে এত সমস্যা এই মুসলমান দেশগুলিতে তো এখন বেশি সমস্যা ভেতরে নিজেরা নিজেরা মারামারি করে নিজেরা নিজেরা এটা ওটা করে তো ওইটা হলো দ্বিতীয় যে আয়ারটা যেখানে আল্লাহ একেবারে স্পষ্ট করে বলতেছেন সেটা কিন্তু আমাদের দেখা দরকার যে আল্লাহ এই যে চেঞ্জেস ন্যামারটাকে চেঞ্জ করা এটা আল্লাহ তালা করেন না আন আমাহা কোন জাতির উপরে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা চেঞ্জ করেন তো কেমন ইসলামের নিয়ামত আমাদের দেশে আছেন এটা চেঞ্জ করবেন আমাদের দিয়েছেন সেটা তিনি চেঞ্জ করবেন না আমাদের একটা ভূখণ্ড দিয়েছেন স্বাধীন ভূখণ্ড কাশ্মীরিদের যে দেয়নি যেটা আল্লাহাল সেটা আমাদের দিয়েছেন এটা আল্লাহ চেঞ্জ করবেন না কিন্তু এই নিয়ামত আবার চেঞ্জ হয়ে যেতে পারে এমন না এটা মানে ধরে সবসময় আল্লাহ তালা ওইটা আমাদেরকে করবেন কখন আল্লাহ তালা বলছেন যে হাতটা ইউরু মা বিয়াং তারা নিজেদের মধ্যে যদি এটা চেঞ্জ করে তখন তা না হলে আল্লাহ তালা এই নিয়ে আমদগুলো চেঞ্জ করেন এর একটা ছোট উদাহরণ হলো আল্লাহ তালা যেটা সুরা সাবার মধ্যে দিয়েছেন যে একটা দেশ খুব উন্নত হয়ে গেছিল খুবই উন্নত তখনকার জামানায় এমন দেশ হয়ে গেল যে সারা পৃথিবীর লোকেরা ওই দেশে আসত লোকেরা আসত এবং সেই দেশ উন্নত হওয়ার পিছনে একটা হলো যে আদল ক্রিস্ত ইনসাব ছিল তার সাথে সুলাইমান আল্লাহ সালাম ইমান ছিল সুলাইমান ইন্নাসুলেমান ইন্নাসমুল্লা রহমান রাহিম এরপরে রানী নিজে বলে বললো যে আসলাম তুমা সুলাইমান ও আল্লাহ আমি সুলাইমানের সাথে ইসলাম গ্রহণ করলো তখন আল্লাহ তালা এমনভাবে ওই দেশকে গড়ে তোলার জন্য সুযোগ করে দিলেন যে আল্লাহ তালা বললেন যে এই সাবাটাকে আল্লাহ করে দিলেন জান্নাতাই ডাইন পাশে এবং বাম পাশে দুটো জান্নাত মানে একটা দেশ জান্নাত হয়ে গেল আল্লাহ তালা যখন কোনো দেশের বাগিচার কথা বুস্তান এ বা এগুলো বলেন সেটা বাগান কিন্তু যখন তিনি জান্নাত বলেন উনি সেখানে জীবনযাপনও ছিল অসম্ভব সুন্দর একজন বেলা একটা মহিলা করবে সারাদিনের জন্য তো তো তার বাসায় খাওয়া দাওয়া লাগবে একটা মাথার ঝাঁপি নিয়ে মহিলাটা রাস্তা দিয়ে বেরোতেন বেরিয়ে ও কিছু দূর গেল দেখা গেল যে সমস্ত ঝাঁপিটা একদম ভর্তি হয়ে গেছে ফল তরকারি এটা সেটা এটা নিয়ে উনি বাড়ি আসলেন এসে সবাই দিনের খাওয়ার জন্য ওই মাত্র কয়েক মিনিটের হাঁটা যথেষ্ট হয়ে যেত এত উন্নত এই উন্নত মানে ভাষাটা আল্লাহ এইভাবে ব্যবহার করেছেন দেখো এই জাতিটাকে আমি এমন করে দিলাম যে বল এই জাতিটা হয়ে গেল বালদাতুন তৈ একটা পবিত্র জাতি সুন্দর জাতি যা কিছু হয় সব আনন্দ আর আনন্দ এখানে কোন রকম বেদনা নেই কারোর আর কি রব্বন গফুর মানুষগুলি এত ভালো হয়ে গেছে যে আল্লাহ তাদের শুধু ক্ষমা করেই দেন দুই একটা ভুল ত্রুটি হয়ে গেল যাহা তোদের ক্ষমা করে দিলাম সারা সময়টা আল্লাহর জিকির আজকার আল্লাহ কমিটমেন্ট একটা ভুল হয়ে যাচ্ছে রব্বন গফুর মাফ করে দিলাম ধর্ম না তাদেরকে মাফ করে দিলাম কারণ তোরা এত ভালো হয়ে গেছিস চিন্তা করে দেখেন আল্লাহ ক্ষেত্রে ওই রকম ছিল যে রুস্তুমের রুস্তুমের মানে যখন পরাজয় যায় বারবার হচ্ছে কয়েকটা কাদিসিয়া রেশম বিভিন্ন জায়গায় যখন пора যায় হচ্ছে সাংঘাতিক তো উনি তারে এই যে কসা হইসা তার যে পাদ্রী গুলো আছে তাদেরকে লাগাই দিলেন যে তোমরা কাজ করো তো একটা আমার এই তোমরা সেনাবাহিনীর সেনাবাহিনী এবং পাদ্রীর পাদ্রী তোমরা যাও যে তোমরা একটা কাজ করো এটা যে মুসলমানদের এই অন্তরীণ অন্তরলিন যে শক্তিটা আছে ভেতরের যে শক্তিটা আছে ওই শক্তিটার খোঁজ আমার নিয়ে আস কেন তাদের সাথে আমরা যুদ্ধে পাচ্ছি না কখনো দেখা যাচ্ছে আমরা এক লাখ ওরা মাত্র তিন হাজার কখনো দেখা যাচ্ছে যে আমরা সংখ্যায় তো আমাদের সাথে পারবে না আরো অত্যাধুনিক অস্ত্র আমাদের হাতে আছে পারছে না কেন এরপরে যে ওরা আসলো ওরা এই পাদ্রীরা বিভিন্ন জায়গায় খোঁজ টোজ নিয়ে ওরা কয়েকদিন পরে রস্তুমের কাছে যে মানে ডেটাটা দেয় বা ইনফরমেশনটা দেয় যার কারণে মুসলমানদের সাথে পারা যাচ্ছে না সেটা ছিল যে হোম বিনহার দিনের বেলায় তারা সবাই ওদের ছুটি নেওয়ার সময় নেই বসে থাকার সময় নেই নিষ্পন্দ হওয়ার সময় নেই ওদের মানে পরিশ্রান্ত ক্লান্ত হওয়ার সময় নেই একেবারে ফুরসান প্রত্যেকটা মানুষ একই রকম আর রাত যখন শুরু হয় রুহবানুন বিল্লাইল রাতে তারা সব আমরা যেমন শনিবার অথবা রবিবারে যে আমাদের চার্চে যে গির্জায় যে আল্লাহকে ডাকে আর ওরা প্রতিটি রাতে ওই রকম কারণ তো সপ্তাহে একদিন আর ওরা হলো প্রতিটা রাতে ওই ঠিক রুহবানুন বিল্লাইল রাতে যে তারা আমাদের মতন রুহবান শব্দটা মানে খ্রিস্টানদের বড় বড়

একেবারে বিশাল কিছু করে ফেলেছে এমন না মাত্র এই জাতির অভ্যুদয় হয়েছে পাঁচশো ছশো চব্বিশে পাঁচশো সত্তরে মানে খ্রিস্টাব্দ পাঁচশো সত্তর তিরিশ আর দশ ছশো দশে ছশো দশে নবুয় শুরু হয়েছে আর সেখান থেকে শুরু করে নিয়ে মাত্র পঞ্চাশ ষাট বছরের মধ্যে ওই পর্যায়ে চলে গেল যে পৃথিবীর অর্ধেকের বেশি এদের হাতে ক্ষমতা আসলো এবং এই ক্ষমতা আসাটা সবটা সাম্রাজ্যবাদ না এটা ছিল স্বাধীনতা ওই এলাকার লোকেরা মনে করতে যে আমার উপরে বড় ধরনের জগৎ জগদ্দল পাথর বসে আছে ওদেরকে সরাই দিয়ে আমরা স্বাধীন হব তাই হয়েছিল এই পরিবর্তনটা ভিতর থেকে এরকম তো আল্লাহরে যে নিয়ামতটা যখন কেউ কোলে টেনে নেয় তখন এই নিয়ামতকে আরো উন্মিলিত করার উৎকর্ষ করার আল্লাহ দায়িত্ব আবার এই নিয়ামত গুলোকে যদি ধ্বংস করার করেন কোন মানুষ আল্লাহ তাল্লাহ তাদেরকে আবার ওই রকম করে দেয় কি হয়েছিল সাবাতে ওই রকম আনন্দ পাওয়ার সময়ে আল্লাহ তালা তাদেরকে রাখলেন যে তোমরা এইভাবে থাকবা এই বালদাতুন তৈবাতুন অরব্বন গফুর কিন্তু তারা এই তাও আল্লাহ তালার প্রতি বিশ্বাস এই যে কমিটমেন্ট অ্যাকশন আস্তে আস্তে ত্যাগ করা শুরু করে দেয় আল্লাহ তাদেরকে যে শিক্ষাটা শিক্ষাটা দিয়েছিলেন মাধ্যমে সেই আস্তে আস্তে সেখান থেকে সরে আসা শুরু করে দিল এমন হয়েছিল আল্লাহ তালা বলেন যে তাদেরকে ওই যে খাদ্যর যে জায়গাটা যে গোটা দেশটা দুই জান্নাতে ভাগ করে দেওয়া এইটা আস্তে আস্তে পুড়ে পুড়ে যাওয়া শুরু হয়ে সামান্য কিছু খেজু মানে মানে সিদরুন সিদ্রুন সামান্য কিছু শুকনো খাওয়ার অথবা বড়াই কাটাওয়ালা বড়াই গাছ এইগুলো কিছু কিছু থাকলো আর সবগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল এবং আগে এমন থেকে সিরিয়া পর্যন্ত আসতে যে কারোর হাতের টাকা নেওয়া লাগতো না এই যে দীর্ঘ সফর সফর করবে হেঁটে আসলেও ঘোড়া নিয়ে আসলেও গাধা নিয়ে আসলেও কারোর এক পয়সা খরচ হতো না সরাইখানা এমন এমন করে দিয়েছিল আর ওই ওই পাশাপাশি শহরগুলোকে এমন এমন করে দিয়েছিল আল্লাহ তালা ওই শহরগুলো সম্পূর্ণ আমেনান কোরআন বাঁহের এগুলো সব ছিল বিজয়ী তো এই যে অবস্থাটা আস্তে আস্তে শেষ পর্যন্ত এরকম সব ডাকাত হয়ে গেল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ওই দেখা যেত কোপ দিয়ে শেষ করে সন্নটনগুলো নিয়ে লুটপাট করে চলে যেত এরকম হয়ে তো এই যে ভালো নিয়ামতের একবার নিকৃষ্ট জায়গার থেকে উৎকৃষ্ট হয়ে যাওয়া আবার উৎকৃষ্টটাকে আবার নিকৃষ্ট জায়গায় আসা এই যে এটা মানুষের চেষ্টা পরিবর্তন এটার মাধ্যমে থাকে যদি ওই মানে গল্প আমাদের বাপদাদাদের গল্প করতেই হয় এখান থেকে চারশো বছর আগের পাঁচশো বছর আগের করডুবাই এস ও মুখ ছিল তুমুখ ছিল কথা আমি করডুবাই ঘুরে আসছি তো আমার ছাত্র ওখান থেকে বলেছে উস্তাদ আপনি কিচ্ছু লিখলেন না তেমন কি লিখবো আমার মন ভেঙে চুরমার হয়ে গেছে আমার লেখার কোনো শক্তি আছে নাকি ও লিখতে পারি না কারণ সেই মসজিদ যে মসজিদে আমরা আমি মানে বিভিন্ন কর্নারে গেলাম তারপরে বড় বড় পিলার যেখানে এবনে হাজাম বসে মানুষকে ফেকার দাস দিতেন যেখানে বসে এবনে আরাবি বসতেন যেখানে বড়ো বড়ো আলেম ওলামা ইমাম কুরতুবি বসে তফসির লিখেছেন সেই সব লাইব্রেরিগুলো আছে ওখানে গেছি আর আমার জান শেষ হয়ে যাচ্ছে হারে কারণ যখন কর্মবাস শেষ হয় তখন পর্যন্ত দেশ তো এলাকাটা ওই এলাকাটা আটটা নয়টা আলাদা আলাদা রাষ্ট্র তৈরি হলো একজন হত্যা করত একজন আরেকজনকে হত্যা করত এই নিয়ামা ইসলাম যেটা দিয়েছেন আল্লাহ তালা সেই নিয়ামটা তারা পুর মানে নষ্ট করে দেওয়ার পরে এই যখন খ্রিস্টানরা ওখানের উপর আঘাত করেছে এই আঘাত সহ্য করার মতন লোক তখন ছিল তো এই যে নিয়ামতের পরিবর্তনটাও এটা আসলে এখানে আসে আল্লাহ তালা তখন পরিবর্তন করে দেন যখন এই স্থানীয় লোকেরা যে বলে বসে যে আমরা এই পরিবর্তনটা নেব না আমি আজকের এই যে মানে পরিবর্তনের থিউরি যেটা সেটা নিয়ে আলোচনা করল থিউরিটা নিয়ে আজকে আমি সামনে নিয়ে আসলাম এখন একটা জাতি খারাপ থেকে ভালোর দিকে যেতে গেলে কোন কোন সেক্টরে পরিবর্তনটা আনতে হয় তো সেটা নিয়ে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করবো আর পতনের জন্য যে সমস্ত বিষয় আছে সেগুলো তো আলোচনা করলে লাভ হবে কি যে উত্থানের যে কথাটা ওর বিপরীতটা হলো পতনের কথা এই জন্য ওটা নিয়ে আলোচনা দরকার হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আসব যে কোন কোন পজিটিভ পরিবর্তনে মানুষের উন্মেষ সাধিত হয় মানুষ উত্থান হয় মানুষের মানে এত উঁচু পর্যায়ে চলে যায় যে পৃথিবীকে তারা কন্ট্রোল করতে পারে তো ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব যেহেতু আজকে ওই একই অবস্থা ঘটছে যে আমাদের এখন মাগরিবের সময় হয়ে গেছে তো আমি আজকে আর প্রশ্ন উত্তরের সময় দিতে পারছি না আল্লাহ তালা আবার যখন গরমকাল নিয়ে আসবেন আমাদের এখানে তখন ইনশাআল্লাহ আমরা এই সময়টা পাবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমাদের এমদাদ ভাই দেখলাম যে ওমরা থেকেও এখানে শরিক হয়েছেন